নিউজ আপডেট নিবেদন করছে মালকী হোমস্টে। গোসাবাই জেটি ঘাট উদ্বোধন করলেন মন্ত্রী। মঙ্গলবার প্রত্যন্ত গোসাবা ব্লকের লাহিড়িপুর হ্যামিল্টন আবাদ জেটির উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব অত্রি ভট্টাচার্য, অতিরিক্ত সচিব সাগর চক্রবর্তী, প্রকল্প অধিকর্তা রাজীব কুমার ঘোষ, গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, গোসাবার পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক, সুন্দরবন উন্নয়ন পর্ষদের মুখ্য বাস্তুকার দেবাশিস বিশ্বাস, জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান নিরঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা। উল্লেখ্য, সুন্দরবনের দত্ত নদীর তীরেই জেমসপুর। প্রতিদিন ওই জেমসপুর জেটি ঘাট দিয়ে এলাকার হাজার হাজার নিত্যযাত্রী যাতায়াত করেন গোসাবা হয়ে ক্যানিং কলকাতা। স্থানীয় কংক্রিটের কোনো জেটিঘাট না থাকায় চরম সমস্যায় পড়তে হতো এলাকার সাধারণ মানুষজনদের, বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকত না। সাধারণ মানুষ যাতে দুর্ভোগে না পড়েন তার জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে একটি কংক্রিটের জেটিঘাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার বাজেট ধরা হয়েছিল প্রায় 45 লক্ষ টাকা। মঙ্গলবার সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার হাত ধরে নতুন জেটিঘাট উদ্বোধন হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষ খুবই খুশি। ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সুন্দরবনের বেড়ানোর সেরা ঠিকানা এসডি হলিডে। কল 9564226766।